নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার আর মা এসছে ও বাড়ি থেকে, যেহেতু সোমবার অনেক কাজ ছিল, ঘর বাড়ি একদম সব ঝাড়পোঁছ গোবর মাটি দিলাম। আর আজকে ঠাকুর ঘরে আমি যাইনি, মাই এসছে, মা গেল ঠাকুর ঘরে। তো এবারে রান্নাবান্নার দিকে যাব। আর আমাদের এখানে সরস্বতী পূজার মেলার অনুষ্ঠান আজকে শেষ, এবার শেষ বলে সারাটা দিন মাইক বাজছে, এবারে এত সাউন্ড আসছে খুব সমস্যা হচ্ছে। তো এইবারে সুন্দর ফুল পড়বে ও মা। সাউন্ড যেন আরো জোরে জোরে হচ্ছে। এখন ঝুড়ি নিয়ে যাচ্ছি সজনে গাছ তোলায়। এবছর পরে এখনো সজনের ফুল খাওয়া হয়নি, তো আজকে প্রথম পুড়াবো, সজনে ফুল তুলবো, থানকুনি পাতা তুলবো, মোটামুটি যা যা স্বাস্থ্যকর খাবার আছে একদিনেই সব খাবো। নিরামিষের উপরে যা যা করা যায়, বাড়িতে যা যা আছে সবগুলো নিয়ে রান্নাবান্না থাকবে। এবারে সজনে হবে না, প্রচুর পরিমাণে ফুল পড়ে যাচ্ছে, এই একটু করে হাওয়া হচ্ছে, আর বেশিটা ওই জলের দিকে পড়ছে। আগে আমার ওই এরকম আগে পুকুর পাড়ে বড় বড় সৈন্য গাছ ছিল, তা জলে ফুল ফুটত, তাই ওই ঝড়া টানা দিয়ে তুলতাম, ছোট্ট গাছটাতে মুকুল এসেছে, একেবারে মুকুল ভরে গেছে, অথচ গাছটা খুবই ছোট্ট, হাইট মাথারও নিচে বোধ হয় হবে, কি মাথা সমান। আর এই গাছটাতে মুকুল এসেছে, কিন্তু ওই গাছের মতো অতটা ভরে যায়নি একেবারে। আর অনেকগুলো গাছ যেগুলো সব আটির গাছ, আমের বীজ পুঁতে, আম গোটা আম পুঁতে দেওয়া হয়েছিল, তার থেকে যে চারা হয়েছে সেই গাছগুলো অনেকটা বড় হয়েছে, কিন্তু মুকুল আসেনি। সম্ভবত আগামী বছর মুকুল আসবে। যেমন ঘরের সামনে এই তিনটে গাছ যথেষ্ট বড় হয়েছে, কিন্তু মুকুল আসেনি, যদিও বয়সও কম, বছর তিনেক হবে, 3-3.5 বছর। আমাদের ও বাড়ির শিম একরকম আর এখানকার এই বাড়ির শিম অন্যরকম, এই যে এরকম দেখতে। এখন কয়েকটা শিমও তুলে নিচ্ছি, কি রান্না হবে এখনো সিদ্ধান্ত নেই। গ্রামের বাড়ির এই এক সুবিধা, কিছু নেই তো বাড়ির চারিপাশ ঘুরে আসলেই সবজি আনা জুটে যাবে আর রান্নার ব্যবস্থা হয়ে যাবে। এখানেও কিছুটা পুঁইশাক হয়েছিল, তার আবার দানা হয়েছিল, আর সেই দানা এই এখানেও পেকে গেছে। এগুলো এখানে পড়ে এখানে এবারে বীজ বেরোবে, বীজ থেকে চারা বেরোবে আর কি, বীজ পড়ে। এগুলো ছিঁড়ে এখানেই ফেলে দিচ্ছি, বুঝলে মা? তোমার তো রেডি করা দানা। আমি সজনের ফুলের কিন্তু এক ঝুড়ি হলেও কমে একটুখানি হয়ে যাবে, সবার হবে না। ওমা, এইখানে এই কলার কান্দিটা তো বোধহয় কাটার মতো হয়ে গেছে। এই যে এই ঠাকুর ঘরের পাশে কোনটা
পেকে গেছে, পেকে ফেটে গেছে, আর ওদিকে বাদুড়ে খাচ্ছে। না না, এইদিকে মাথার দিকে আছে, দেখা যায় না। কেন বলতো, এই পাতাটা এইভাবে গাঢ়, এখান থেকে দেখা যায় না। ঘুরে রাখছি শুধু কলা গাছ, আর চারিদিকে শুধু কলা বাস না। ও নিয়ে আসো দেখি, ভাত বসিয়ে দিই, হতে থাকুক ভাতটা, তারপরে জোগাড় যাত্রা হচ্ছে। এই গাছটা এখন এবছর কত আম হয় দেখা যাক, প্রচুর মুকুর। চাল ও বাড়িতেই থাকে, ও বাড়ি রান্না বান্না ওখানে খাওয়া দাওয়া হয়, ব্যাগে করে অল্প করে নিয়ে আসা হয়েছিল। থালু শাকগুলো বর্ষাকালে ওই ধারতে তুলে এনে আর এখানে দিলাম, যখন বর্ষা হয় তখন ওই রাস্তার গায়ে ছিল ওই বাঁশ ঝাড়ের ওধার, ওখান থেকে খাঁচা তুলে এনে এখানে দে মাটি চাপা ধরে দিলাম, তাই তো ভর্তি। আর থালকুর শাকটা আমার সবসময় লাগে, আমি একটু কাঁচা খাই, একটু বটে খাই, একটু ঝোল করে খাই, একটু ভাজা করে খাই। আবার এই থালকুর শাকের যখন ডোক ছাড়ে, জালি জালি ডোক ছেড়ে যায়, ওই জালি ডোক তুলে মায়েদের ঝোল করলেও ভালো লাগে, খুব ভালো লাগে। উনুন পুরো একদম জ্বলে গেছে, ভাতটা বসিয়ে দিই, আর একটু ডালও হবে, ভেজ ডাল, সবজি যা আছে সব দিয়ে ডাল হবে, আর হচ্ছে শিম ভাজা, আর সজনে ফুলের বড়া, আর থানকুনি পাতা তুলছে, এটা বাটা। মোটামুটি কি হবে কি হবে ভাবতে ভাবতে এত রকম আইটেম হয়ে গেছে, এইগুলোই রান্না হবে। এখন চিন্তাভাবনা হচ্ছে, সবাই মিলে আলোচনা হলো যে এইগুলোই হোক। আর এই রান্নাঘরে রান্না খুব একটা বেশি হয় না, মাঝে মধ্যে হয়, তো আপনারা অনেকদিন পরেই দেখছেন এই রান্নাঘরের রান্না। আর ওই দেখুন পেছন দিকে কিন্তু কলার কাঁধির মানে কলা কেটে নিয়ে ওখানে নিয়ে সব খাওয়া হয়ে গেছে, ওইটা ঝুলছে, ওটাকে খুলে আবার এটা যে কাঁধিটা এক্ষুনি কাটলাম ওটা ঝুলিয়ে দেবো। মানে কলা থাকবে, কলা থাকছে তো, দেখো ওইটা ওই রকম মানে পেকে আর পাকিতে খেতে 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 আবার ঠাকুর ঘরের পাশে একটা কাঁধি দেখলাম ওটা হয়ে গেছে। এটা লক্ষ্য করবে তো, আমি তো রাতে ঘুমাই না, ওই তোমার ওই কলার কাঁধি পাহারা দিই, কখন অতটা খেয়ে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়নি অবশ্য, পাকিতে খেয়েছে কিন্তু দেখাই হয়নি, দেখা যায় না, কথায় কথায় চাল ভেজানো হয়নি। আছে ঘরে, এক্ষুনি ভেজবে, গোবিন্দভোগ চাল একটু অল্প করে ভিজিয়ে দিলাম, গন্ধ ভালো ছাড়বে।
বেসন থেকে ময়দা থেকে আটা সমস্ত যা কিছু সব ওই বাড়িতে, এখানে একরকম থাকতে হয় তাই থাকি, আর ওখান থেকে খেয়ে আসি, আবার ভাত তরকারি নিয়ে আসি, এরকম করি, আর সবকিছু এখানে ব্যবস্থা নেই। ফালুর শাক নিয়ে আসি বলো, খুব ভালো ওই গামলায় ঢালো না বাঁচতে পারো। বেগুন গাজর টমেটো সব বের করে নিয়েছি, আর এই বিন কড়াইগুলো কিন্তু বাড়ির, ও বাড়ির মা নিয়ে এসছে আসার সময়, এখন সব একে একে কেটে ফেলি, আর মা বাসার দায়িত্ব আছে। বিন কড়াই কেটে দেবা কেন? ডাক শাকগুলো আরেকবার করে বেছে নিতে কেন? তুমি আগে একবার বসেছো? হ্যাঁ বসে বসে তুলেছি, পোকা পাতা দিয়ে ফেলেছি, তবু আরেকবার করে দিকে নেই। বিন কড়াই, মটরশুঁটি, ওদিকে গাজর টমেটো দিয়ে মুগের ডাল, সিম ভাজা করছি অল্প করে, বেগুন ভাজা করছি অল্প করে, সবই তো অল্প অল্প আছে। তারপর বড়া পঞ্চ ভাজা, পঞ্চ ভাজা বলো, আর তোর বাবার বলতে চলছেন কি রান্না করছি যাও, খিচুড়ি করেছি যাও দিয়েছে অনেকদিন, খিচুড়ি খিচুড়ি করছি। তুমি যদি ফুলকপি নিয়ে আসতে আসার সময়, আমার ইচ্ছা ছিল এখন আমি খিচুড়ি, না আমি খিচুড়ি করিস কি দেন গাছেরতে একটু দানা আলা থেকে চারটে সিম তুলিছি, আর এই ছোট সাইজের আলু চারটে চাঙা করে দিছি, দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, দিয়ে আর ডাল আর চাল ফুটিয়ে, বাবা তো এমনি সবজি খাবে না, ওই ডাল আর চালটাই তার কাছে খিচুড়ি, ফুটিয়ে রেখে আছি। মুগের ডাল একটু ধুয়ে নিয়ে আর সামান্য একটু তেল দিয়ে একটু ভেজে নিলাম, জল দেবো অল্প করে, ডাল নিয়ে সবজি দেবো একটু বেশি হবে। এখন চালটা বেটে নেব, সজনে ফুলের বড়া, এবছর প্রথম সজনে ফুল বড়া দিয়ে শুরু হচ্ছে, এরপর ভাজা খাওয়া যাবে, এক ঝুড়ি তুলে তারপরে ডালটা যা ভিজেছে তাতেই হয়ে যাবে। ভালোই ভিজেছে মা, অসুবিধা হচ্ছে না? ডালটা হালকা একটু সেদ্ধ হয়েছে, এবারে এই গাজর আর বিন কড়াইটা দেবো, এখন সবগুলো আস্তে আস্তে সেদ্ধ হোক, দেখাচ্ছে বেশ ভালোই। অন্যদিন ভেজে ডালের মধ্যে দিই, আজকে কাঁচা দিলাম, সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি, আর ওইদিকে মা থানকুনি পাতা বাটছে। মিক্সারে বাটলি ওই জল বানাই যায়, মিক্সার থেকে শিলে ভালো তাই তো? টমেটো কেটে নিচ্ছি ডালের জন্য, বেগুন শিম এখনো কেটে উঠতে পারলাম না, বাবুর ওই ডালটা পছন্দ হবে না, আর এইসব পছন্দ হয় কিনা তা কি জানি না, আমার বড়া হচ্ছে, বড়া পছন্দ, আবার ডাল ডাল পছন্দ, তবে ওই সবজি দেওয়ার জন্য আবার অপছন্দ, সবজি ওইগুলো বাস্তি বসবে, ওইগুলো একটু বেঁচে নে দিস না, খাবে কোনো গাজরটা আবার খায়, গাজর খায়, মটরশুঁটি খায়, বিন কড়াইটা ফাঁকে পড়ে যাচ্ছে তো খেয়ে নেবে, ওর আজকে ও বাড়ি যাওয়ার কথা আমি বলে দিয়েছিলাম, এবার মা চলে এসছে, সবাই এখানে, বাবা হয়তো দেখা আসছে, ঘুমিয়ে থাকলো কি বাজারের দিকে চলে গেল, এমনটাও হতে পারে, ওই জন্য স্কুলে আবার ফোন করে বলে দিলাম যে এই বাড়িতে আসার জন্য। কড়াইতে একটু তেল দিলাম, গোটা জিরে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, এবারে একটু আদা ঘষে দেবো, একেবারে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, মটরশুঁটিটা হালকা ভেজে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দেবো, বেশিক্ষণ ভাজতে দিলেই মোটামুটি খান। এবারে দেবো লবণ, একটু চিনি দেবো,
ডাল অল্প, কিন্তু সবজি সব রকম দিয়ে মোটামুটি ডাল বেশি হয়ে গেছে। আর সেই জায়গায় মটরশুঁটি গুলো এরকম গোটা গোটা থাকবে ডালের মধ্যে, কেউ ফাটবে না। এবারে ডালটা দিয়ে দেবো। দুটো কাট দিয়েছিলাম, তাতেই ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, আবার এই দিলাম। জ্বালানি কম লাগে, বাইরে থেকে জাল বেরিয়ে যায় না, তো জ্বালানিটা কম লাগে। পরে মাখা করে খেয়ে নেবো, ভাতের হাঁড়ির মধ্যে এইভাবে দিয়ে দেবো, একেবারে কাঁচা খাবো না, একটু ভাপে হবে। এদিকে ডালটা হয়ে গেছে, ঢেলে নেবো। মাঝখানে বেগুনটা কেটে নি, কেননা এটা তো আর সময় লাগে না, ঝপঝপ করে হয়ে যাবে। এগুলো হচ্ছে বেগুন, বাবা কেনে বেগুন 10 টাকায় 3 কিলো, এটা 10 টাকা কেজির বেগুন, হেব্বি বেগুন। আগের দিন সেই খাওয়া হয়েছিল, হেব্বি ওমায় বেগুন পোকা না, বুঝলি? দেখো তুমি, দেখো একটা যদি পোকা পাও তারপর তুমি আমার বলবে। কাটে বাদ দেয়নি, এটা এমনি হুল মতো ছিল, লেভেল করলাম। কড়াইতে তেল দেব, বেগুনের মধ্যে নুন হলুদটা মাখিয়ে একেবারে চাকিয়ে দেব। ছোট করে দিচ্ছি, বড় বড় হয়ে আছে, ব্যাস এবার অনেকগুলো হয়ে গেল, সেই তো খাবো আমরা। বেগুন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেবো। কম তেলে বেগুন ভাজা, লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো, বেগুন ভাজার পরে যে তেল আছে ওতেই কিন্তু সিমটা ভাজা হয়ে যাচ্ছে, তাহলে তেল কম না তো ঠিক আছে, এক তেলে দু রকম রান্না হচ্ছে। ভাজা ভুজি হয়ে গেছে, এখন শুধু সজনে ফুলের বড়াটা করলেই হয়। চাল বাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, অল্প একটু ধনে গুঁড়ো আর লবণ দেবো, একদম অল্প স্বাদ মতো। এবারে এই ফুলগুলো দেবো, সব বেছে ধুয়ে নিয়েছি, ভালো করে এইভাবে সাদা তেল দেবো। এখন এই মিশ্রণ একটু করে নিয়ে হাত দিয়ে দেবো, এতে একটু হালকা বেসন দেওয়া যেতে পারত কিন্তু দিলাম না, এমনি হয়ে যাবে। হালকা একটু চেপে চেপে দিচ্ছি হাত দিয়ে, জল ছেড়েছে এর থেকে। দেখো আজকে মা আর আমি খেতে বসছি অনেকদিন বাদে, কি করবো, কিছু করার নেই। বাবু এসে গেছে, বাবু ঠাকুরদারও বাড়াই খিচুড়ি রাখি আছে, আর এ বাড়ি আমরা ডাল ভাত ভাজা আইটেম। ডালটা দেবো আজকে রং বেরঙের ডাল, রাত্রি ওই বড়া করে দেওয়া না খানসারি, যতটা তোমরা খেতে পারবা না গো
বড়া ওদিকে এখনো ভাজা হচ্ছে, আর ওদিকে কটা তোলা হয়েছে। জিনিসটা প্রত্যেকদিন প্রথম পাতা খাওয়া উচিত। মিক্সার বাড়লেই হয়ে যাবে, তোমার তো তাতে হবে। আজকে আইটেম অনেক, খেয়ে পারলে থানকুনি পাতাটা আগে খাই বাবা, অনেক সমস্যার সমাধান হবে। খুব অল্প করে ভাত মাখিয়ে ঝপঝপ করে খেয়ে উঠতে হবে। কেন বেশিক্ষণ সময় খাওয়া ভালো লাগবে? কেন বেশি করে ভাত মাখাতে হয়? মাখালে ভালো লাগে, অত ভাত খাওয়া যায় না। এইটা দিয়ে মুখ শুদ্ধি। ডাল বেটে বড়া করতে হবে, ডাল বেটে মাটা যে মাটা বেসন টেসন তো আমি কিনে আনতো না, বেসন তো ওই ডালের থেকেই হয়। সেই আমরা ডাল তুলে একবার বেসন করেছিলাম মনে মাটির থেকে, কি ডাল ওগুলো হেসালি। মা কখন ডাল নেবে? দাঁড়াবো না আমি, কোনটা কার কিরম টেস্ট হয়েছে আগে দেখে নেই, আমি একদম দাঁড়াবো না। ডাল বেগুন ভাজা, শিম ভাজা, সজনে বড়া সব একসঙ্গে খাচ্ছে। বেগুন ভাজাটাও ভালো লাগে। আমি বাবা দেবো না, তুমি কতটা ঠিক নেওয়ার ইচ্ছুক তুমি নিতে পারো। জল নেওয়া যাবে না, এর ওপর নেই তো না, এ সব সময় খেয়ে দেখি আগে। দেখ সত্যি আমি তো খাই না, তুমি তো হেভি হয়েছে, সবজি পড়েছে মানে প্লেন ডালের থেকে এরকম সবজি ডাল হলে তখন একটু ভালো লাগে, না হলে মার মতো। আমি ওর ডাল খুব একটা পছন্দ না। তো আজকে সোমবারে একটা একটা করতে করতে অনেক রকম আইটেম হলো আর খাওয়া দাওয়াও বেশ জমে উঠলো। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।